শিশুর কানে ফুটন্ত জল ঠেলে দেওয়ার অভিযোগ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। নিজেদের ভুল স্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনার পর থেকেই পলাতক ওই কর্মী। ছোট্ট শিশুর কানের সমস্যা হচ্ছিল কয়েকদিন ধরে। হাসপাতালে কানের চিকিৎসা করাতে এসে শিশুর কানে ফুটন্ত জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার 4.5 বছরের ওই শিশুর কানের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন দম্পতি। অভিযোগ, এক কর্মী চিকিৎসকের নির্দেশে কান পরিষ্কার করতে যান, ঠান্ডা জলের পরিবর্তে কানে ফুটন্ত গরম জল ঢেলে দেয় ওই কর্মী, সাথে সাথে শিশুটির কানের চামড়া ঝলসে যায়। ঘটনার পর হাসপাতাল থেকে চম্পট দেয় ওই অভিযুক্ত। আমি বলছি না কিছু, আমি এখন কথা বলতে রাজি নই। ঠান্ডা জলের বদলে গরম জল দিয়েছে, কি বলবেন ম্যাডাম, কি বলবেন ম্যাডাম, কিছু বলবেন ম্যাডাম? আমি বলছি তো, আমি এখন কথা বলছি। তাহলে কি হসপিটালে গাফিলতি? আমি বলেছি, আমি একবারও কিছু, আমি বলেছি আমি এখন কথা বলতে রাজি নই। আপনি তো সিস্টার। আমি সিস্টার নই, আমি কথা বলতে এখন রাজি। আপনি হসপিটালে চাকরি করেন না? ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রথমবার দেখিয়েছি, দেখানোর পরে বললেন যে এই ড্রপটা দিন, যাওয়ার পরে তারপরে আপনারা নিয়ে আসবেন, এক সপ্তাহ বাদে তো তারপরে কান ওয়াশ হবে। তো দেখানোর পরে উনি দেখেছেন, প্রেসক্রিপশন দেখানোর পরে বললেন যে ঠিক আছে, কান ওয়াশ করবে এখন কান। তো যখন হিটারে গরম জল ফুটছিল, তো সেই ফুটন্ত জল, ঠান্ডা জল না নিয়ে সেই ফুটন্ত জল নিয়ে ওর কানের মধ্যে স্প্রে করেছে। আপনার মেয়ে না ছেলে? বয়স কত? 4.5 বছর। আপনি তাহলে কি করবেন এখন? কি করব এখন, তো ওনাদের বলা হয়েছে, আমাদের যখন এইরকম হয়েছে দেখি ওনারা কি করেন। বাচ্চার বয়স কত বললেন? 4.5 বছর। বিষয়টি নিয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুটির সমস্ত চিকিৎসা এবং ওষুধপত্র যা লাগবে তা হাসপাতালের তরফ থেকেই দেওয়া হবে। জিনিসটা খুবই দুর্ভাগ্যজনক যেটা হয়ে গেছে, মানে ওটা গাফিলতি নয়, মানে ভুলবশত জলটাকে বুঝতে না পেরে ওটা ওনারা দিয়ে দিয়েছিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে রেকটিফাই করেছেন। আমার কাছেও ইয়ে এসেছিলেন, মানে ওনার যে এসেছিলেন, আমি বললাম কি হ্যাঁ এটা হয়ে গেছে, আমরা ওর যেটা আছে আমার সার্জারির ডাক্তার সঙ্গে সঙ্গে গেছে, ENT বড় ডাক্তারও আজকে যে আছেন সেও দেখেছেন, সব কিছু করেছেন, এখন আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি, MS সাহেব ওটাকে নিয়ে কথা বলেছেন, হয়তো ওকে ভর্তিও রাখতে পারে, ডেলি ড্রেসিং করবে, সব ওষুধপত্র আমাদের এখান থেকে ইয়ে দিয়েছে, এখন মোটামুটি বাচ্চাটা সুস্থ আছে। কিন্তু এখন এটা একটা মানে কথা হচ্ছে, যেহেতু আমাদের মানে যার হয়েছে তার বাবার তো নিশ্চয়ই একটা, আমারও যদি কেউ হয় তো নিশ্চয়ই একটা ইয়ে হবে, এটা মানে একটা টেকনিক্যাল এরার বলবো, এটা হয়ে গেছে, এটা আগে যেন না হয় তার জন্য আমরা সব গাইডলাইন্স আবার সবাইকে বলেছি কি খুব প্রিকশনারিভাবে সবাই যেন এই জিনিসটাকে করে, কেন কি সবারই সন্তান, নিজের সন্তান ভেবেই চলা উচিত। শিশুটির বাবা বলেন, এটা খুবই নিন্দাজনক ঘটনা, হাসপাতালের কর্মীদের আরো সতর্ক হওয়া উচিত। কান দেখানো আগের সপ্তাহে দেখিয়ে দিয়েছিলাম, এই সপ্তাহে দেখাতে এসেছি, বলছে কানের ওয়াশ করে দেবে, খোল হয়েছিল, ওয়াশ করে দেবে। কোন হাসপাতালে নিয়েছিলেন? JNM 500 বেডে। তারপর? তারপরে ওয়াশ করতে গেছি, না তখন ওই ওয়াশ তো ঠান্ডা জল দিয়ে করা, ওই হিটারের মধ্যে টকবক করে জল পড়ছে, ওই জল উনি ধরতে পারছেন না, কিন্তু ওই জল নিয়ে কানের মধ্যে পুশ করেছে, সঙ্গে সঙ্গে একদম কান পুরো একদম ঝলসা চামড়ানো। কে করেছে এটা? ডাক্তার যাকে পাঠিয়েছে। ও ডাক্তার যাকে পাঠিয়েছে সে ডাক্তার নয়? আমি তো ডাক্তার না কি, আমি কি করে বুঝবো, উনি যাকে পাঠিয়েছে সে করেছে। ডাক্তার পাশে বসা ছিল? ডাক্তার ডাক্তারের মতো পেশেন্ট দেখছে, তারপর সঙ্গে সঙ্গে আমি ওই অবস্থা দেখে আমার হাতে এক ফুটা করেছে, উনি আরো এতটা উঠিয়েছে যে আরো দেখ। ওই ছেলেটা কে ছিল যে দিয়েছিল কানে জলটা? সে কে ছিল? ডাক্তারবাবুদের সঙ্গে দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কল্যাণী।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।